কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। তো আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের ওয়েলকাম জানাই। তোমাদের দাদাভাই তো খেতে বসে গেছে, মানে ব্রেকফাস্ট বসে গেছে। তো ওই যে দেখতে পেলে ওর ব্রেকফাস্টে কী আছে আর আমার কী আছে, আমি ওই রকমই নিয়েছি, জাস্ট মজা করলাম। আমার একদম শরীরটা ভালো নেই, সেই জন্য আমার একটু আবার লস্যি লস্যি খেতে হচ্ছে। শরীর ভালো নেই তো কী আছে, একটু ঠান্ডা একটু গরমের লস্যি খেতে ভালো লাগছে। সেইটা আমি তোমাদের দাদাভাইকে বলছি যে ওরা একটু পরে হচ্ছে তোমার এগরাতে যাবে। আর এই যে মা হচ্ছে দই দিয়ে গেল, কারণ কালকে আমরা দই কেউ খাইনি। আর বাবা এই যে বাজার করে নিয়ে এসে, আর সঙ্গে তো বাবু তো থাকবেই, মানে বাবা যেখানে যাবে, বাজার যা, কোথাও দোকানে যাক, যেখানে যাবে সব সময় কাঁঠাল চিটের মতন বসে থাকে। মানে ওটাই আমরা বলি, কাঁঠাল চিট, ফেভিকুইক চিট, এইরকমই বাবা আর বাবুকে বলি। তো যাই হোক, তোমাদের দাদাভাই রেডি হয়ে গেছে, এগরা যাবে বলে। এগরা যাবে, জাহাইবু যাবে, আর যাবে তোমাদের দাদাভাই। আর বাবাকে হচ্ছে বলেছিলাম যে বাবা একটু আখের রস নিয়ে আসবে। তো আমার আখের রস খেতে খুবই ভালো লাগে। তো তোমাদের দাদাভাইকে বললাম তুমিও একটু খাও, কারণ শরীর তো ভীষণ গরম হয়ে গেছে, বুঝতেই পারছো, ঘুম নেই। তো সেই জন্য আর মা দেখো এখানে মাছগুলো হচ্ছে তোমার বের করেছে। এই যে এটা একটা কী মাছ, কাতলা মাছ। আর ওখানে তোমার আছে চিংড়ি মাছ, একটু বড়ো সাইজের চিংড়িটা। আমি আর তোমাদের দাদাভাই তো চিংড়ি মাছ খাই না, তো রান্না হবে মানে দিদি আর ওদের জন্য। আর বাবুর এখানে সব খেলনা জিনিস ভর্তি করে একদম ঢেলে ও হচ্ছে এখন বদমাশি করছে, ওকে ওটাই বলছি। তো কেমন লাগছে আজকের ব্লগটা পুরো শেষ পর্যন্ত দেখো, নিশ্চয়ই ভালো লাগবে। আর একটু আমাদের মন খারাপ, তার কারণ তো সেটা বুঝতেই পেরেছো। তো যাই হোক, ওখান থেকে বেরিয়ে এসে এই যে মা এখন রান্না করতে, মানে সবজি কাটতে সমস্ত কিছু বসে পড়েছে, উচ্ছে ভাজা করছে, তারপরে তোমার আলু কাটছে, সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে হবে ঝোল। সজনে ডাঁটা মানে কি বলবো, এখন ঘর ঘর সজনে ডাঁটা, তাই না? আর দিদি এখানে তোমার ওই থালা বাসনগুলো যেগুলো সকালবেলা জল খাবারে খাওয়া হয়েছিল সেইগুলো হচ্ছে তোমার ধুয়ে ফেলছে কলতলাতে। আর বাবা, মানে মা একটা জিনিস আনতে বলেছিল কিন্তু বাবা বাজার থেকে নিয়ে আসেনি সেই জন্য। আর মা আমাকে বারবার বলছে যে তুই তো চলে যাবি আর কয়েকদিন পরে, তো তোর কী কী শাড়ি লাগবে তুই নিয়ে যা, আর তখন ভুলে যাবি। আর এখানে আমারও কয়েকটা শাড়ি আছে, মায়েরও তো যথেষ্ট পরিমাণে আছে, দিদিরও কয়েকটা আছে, দিদির বেশি নেই, খুব একটা নেই, কম আছে, আর মায়ের আছে। আর এই যে দেখে নাও মায়ের শাড়ির কালেকশন, প্রচুর শাড়ি আছে। আর এখানে দেখো আমি আর বাবু দৌড়ে দৌড়ে যাচ্ছি তোমার আইসক্রিমওয়ালাকে ডাকতে। মানে দুবার আমরা বেরিয়েছি, তো বাবু বলছে আমি ডাকবো প্রথমে। তো এই যে আইসক্রিম নিয়ে এসছে, ওর জন্য তোমার নিয়ে এসছে ওই যে কি বলে পেপসি নিয়ে এসছে। আমি বললাম আমার জন্য একটা নিয়ে, আমার তো ভীষণই ভালো লাগে পেপসিগুলো। আর নারকেল মালাইগুলো না একদমই ভালো না, কোনো নারকেলই নেই, কিচ্ছু নেই। তো আর তিনটে আছে, বাবাও আইসক্রিম খাবে না বললো। তো বাবু হচ্ছে বলছে মামাম বন্ধু আর বাপি তো গেছে তোমার মানে এগরাতে, তাহলে হচ্ছে তোমার ওদের জন্য নিয়ে রেখে দিই। তো ওই যে তো ওদের ওদের বলতে বলতে ওরা চলেও এসছে, আর ওরা নিয়ে এসছে হচ্ছে লস্যি। যেহেতু আমি তোমাদের দাদাভাইকে আর জামাইবুকে দুজনকেই বলেছিলাম লস্যি মোট নিয়ে আসবেই নিয়ে আসবে, তোমাদের কাজ হোক আর না হোক। তো এগরা কেন গেছে আমি বলে দিই, এগরা গেছিলো হচ্ছে তোমার লকারে, কারণ আমার গয়না লকারেই থাকে, সেই জন্য আমি তো গয়না এখানে কিছু রাখি না, সেই জন্য লকারে হচ্ছে তোমার গয়না রাখতে গেছিলো। আর শাঁখা পোলাটা থাকে, বাড়িতেই থাকে, বা হচ্ছে তোমার আমি নিয়ে যাই, যাই হোক। তো এখানে যে সবার লস্যি আমি বার করছি, আর এখানে যে কি একটা কথা, আমার কথা শুনে কে যে কি হাসলো আমি তো বুঝতেই পারলাম না। তোমাদের দাদাভাই একদম ঠিক রে ওইদিকে হাসতে হাসতে মুক্তি বেরিয়ে চলে গেল, মানে বুঝতেই পারলাম না যে এখানে কী হলো, আমি কী এমন বললাম। তো যাই হোক চলো, আর এই যে দেখো কার কার লস্যি খেতে ভালো লাগে এখানে দেখো। ভিজে গেছে নাকি দেখে না, সেইটা মেন জিনিসটা। হ্যাঁ দেখো ভিজে গেছে, কোথায় একটুখানি জেল ঢেলেছি তো আমি। আচ্ছা আচ্ছা সবাই দেখো তো, হ্যাঁ তো সবাই দেখবে, এমনিতে তার মা বকবে বলে
কাঁচে দেখো কেমন দেখো তার প্যান্ট ভিজেছে দেখো আচ্ছা সে আমার কথাটা ভিজিয়েছে দেখো দেখো তাহলে তাহলে কে কে আর ওদিকে তো ওদের দুই বন্ধুর আরম্ভ হয়ে গেছে। তো যাই হোক, মা এখানে করেছে কুমড়ো দিয়ে মাছ দিয়ে টক, যেটা আমার তো কি বলবো, জাস্ট দারুণ লাগে। আর ঝোল হয়েছে সজনের ডাঁটা দিয়ে মাছ দিয়ে ঝোল, দুটোই হয়েছে। আরও কিছু তরকারি আছে ওখানে নিচে আছে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে আছে আলু গাজর এগুলো ভাজা, উচ্ছে ভাজা, কুমড়ো দিয়ে মাছ, কুমড়ো দিয়ে ঘণ্ট, সজনের ডাঁটা দিয়ে আর মাছ ভাজা। আর বলতে বলতে হচ্ছে তোমার মানে রঞ্জন দাও চলে এসছে, কারণ দিদি ওরা আজকে চলে, আসলে দিদি ওরা মানে বাবুর কথা বলছি, বাবু চলে যাবে সেজন্য বেশি মন খারাপ, তো ভাল লাগবে না। আর সত্যি কথা বলতে কি জানো তো, দিদি ওরা চলে যাবে বলে না আমার মানে তোমাদের দাদা ভাইয়ের একদম মুখ একদম শুকনো হয়ে গেছে। আর মা আমাকে এক কাড়ি ভাত দিয়ে গেছে, আমি বলছি তুলে দাও, আমার একদম খেতে ইচ্ছে করছে না, আমার একদম ভালো লাগছে না। আর এখন আমার শরীরটা ঠিক নেই, আমাকে বুঝতেই পারছো, কোনো কিছু মাথাটাতে চিরুনি করিনি করিনি। তো যাই হোক, বিকেলবেলা হচ্ছে তোমার এই যে ওরা বেরিয়ে পড়েছে, আর বাবু ঘুম থেকে উঠেই কান্নাকাটি শুরু করে দিয়েছে। আসলে যতই হোক, মামার বাড়ি থেকে যাওয়ার সময় প্রত্যেকটা বাচ্চার, কেন আমরাও কেন বলো, এখনও পর্যন্ত মামার বাড়ি একটা আলাদা স্বাধীন, তাই না? ওখানে কেউ বকাবকি নেই, বকলে হচ্ছে তোমার দাদু দিদা আছে, মানে ওই রকম, তাই না? তো বাবু থাকলে না ভীষণই ভালো লাগে। তো আমার হাজব্যান্ডের দেখো মুখটা দেখো একদম চুপ, আর এই যে যাইবু দিলাম পয়সা, তো ওটা এখন রেখে দিলাম। আর এই যে এই নাইটি পরে দিদির এই ব্যাগটা আমি নিয়ে নিয়েছি, জাস্ট মজা করছি। তো তোমাদের দাদাভাই বলছে এইরকম তুমি চলে যাও ওদের সঙ্গে, আমি বললাম হ্যাঁ। আর ওখানে সবাই হচ্ছে তোমার বসছিলো, তো ওই জন্য দিদি হচ্ছে সবাইকে প্রণাম করছে, আর দিদি ওই শাড়িটাই পরে যাচ্ছে। তার কারণ হচ্ছে একদম তো গাড়ি এখান থেকে উঠবে, একদম রুমে মানে নিজেদের বাড়ির সামনেই পৌঁছবে, সেই জন্য আর মাঝ রাস্তাতে তো দাঁড়াবে না, সেই জন্য ওই সুতির শাড়িটা পরেই যাচ্ছে। তো আর ওইখানে দেখো বাবা হচ্ছে এই মন্দিরটা তোমার রং করেছে, এটা হচ্ছে আমাদের গ্রামের মন্দির বকুলতলা। তো বাবা ভীষণই সুন্দর রং করেছে, আমাকে বাবা ফটো দেখিয়েছিল, কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব কি করে, তো সেই জন্য তোমাদেরকে একটু দূর থেকে দেখিয়ে দিলাম, আমার তো ভীষণই ভালো লেগেছে। আর এখানে হচ্ছে বলছে যে আবার কবে আসবে না আসবে ওই রকম, তো ওরাও রেডি হয়ে গেছে। আর ওর দেখো মুখটা দেখো, ও তার সামনেই বসবে মালিক বাবু বলতে কথা, ওটাই আমরা মজা করছি। আর এই যে একটু মন খারাপ, ভীষণ মন খারাপ সত্যি, ও একদম চুপচাপ এইরকম মুখ গোমরা করে বসে থাকবে, একটু আমার দিয়ে আমি বলে একটু তাকা তাকা একটু ভিডিওর দিকে তাকা, বলছে না না। আর ওইখানে দেখো ওই যে একটা ছোট্ট বাচ্চা, ও হচ্ছে আমাকে এরকম টাটা করছে, বলছে দিদি ভাই টাটা, তোর সঙ্গে আর কথা বলতে। 1 hour later বাড়ি এসে নাইটিটা চেঞ্জ করে একটা কটনের শাড়ি পরে নিয়েছি। তো কোথায় যাবো জানো তো, মা যাবে একটু তেঁতুল আনতে, একটু দু মানে গ্রামেরই যাবে, তো সেই জন্য হচ্ছে মা বলল যে চল আমার সঙ্গে একটু ঘুরেও আসবি। তো সেই জন্য এই যে আমি তো সাজিয়েনি কিছুই না নর্মালি। তো সন্ধেবেলা তোমাদের দাদাভাই হচ্ছে গেছিলো একটু একটা কাজে, তো ওখান থেকে এসছে, দিয়ে আমি বললাম তোমাকে যে বললাম লস্যি নিয়ে আসতে, বল তুমি বলছে বাবু নিয়ে আসবে, বাবুকে বলেছি বাবু নিয়ে আসবে। তো বাবু আর হচ্ছে বাবু হচ্ছে তোমার আমাকে মজা করে বলছে তো আমি লস্যি নিয়ে আসিনি, মারবো এমন না, এরকম মজা করছিলো। তো বাবা হচ্ছে দুটো লস্যি নিয়েছে, বাবা খাবে না মাও খাবে না, ঠিক আছে। আর তোমাদের জামাইবাবু হচ্ছে সরি তোমাদের দাদাভাই হচ্ছে বলছে যে আমিও খাবো না, তো দুটো লস্যি কি আমার তাহলে। আর বাবা নিয়ে এসছে আরও দেখো এই যে ফুচকা নিয়ে এসছে, এটা আমি খাবো না, ফুচকাটা আমার নয়, কারণ আমি এখন যদি ফুচকা খাই আমার মাথা ভীষণ যন্ত্রণা করবে, আমার একদম ভালো লাগবে না। আর আমি ফুচকা খুব একটা আমি খাই না, মানে খাই অল্প, আমার খুব একটা ভালো লাগে না।
তো যাই হোক, মা একদম থালা বাটি নিয়ে সব কিছু পৌঁছে গেছে, কারণ প্লাস্টিকের যে একটা ফুচকা যে প্লাস্টিকটা ওটা একটুখানি ফুটো হয়ে গেছে। তো যাই হোক, বাবা এখানে নিয়ে এসেছে 40 টাকা না 50 টাকার মতন ফুচকা নিয়েছে। তো যাই হোক, আর বেশি ভিডিওটা লং করিনি, কারণ হচ্ছে আমরা অনেকক্ষণ বসে গল্প করছিলাম, মা আমি তোমাদের দাদা ভাই বাবা সবাই মিলে গল্প করছিলাম। তারপরে এখন চলে এসেছি সোজা রাতের ডিনারে, মা বাবা হচ্ছে নিয়ে এসেছে মাংস, তো মাংসটা হয়েছে, আর এখানে মিষ্টি আছে, আমি মিষ্টি দিয়েই হচ্ছে তোমার রুটিটা খাবো, আর মাংসটা হচ্ছে আমি খাবো না। এই যে ভীষণই ভালো লাগে আমার মিষ্টি দিয়ে, এই মিষ্টিগুলো দিয়ে আমার ভালো লাগে, অন্য মিষ্টিগুলো না। তো যাই হোক, আজকের মতন টাটা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব।